বেংটেক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সানোর শানু। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x800 পিক্সেলের তৈরি করবেন। লেটস গো স্টার্ট ইট। মেজরিটি গভর্নমেন্ট সার্কুলারে ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ একই, আর যারা সচরাচর আবেদন করে থাকেন তারা যদি এই সিগনেচার এবং সাইজটি ঠিকমতো করে মোবাইলে রেখে দেন, আপনি ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে যে কোনো জবের আবেদন করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই। তো এই ভিডিওটিতে আমি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে দেখাবো কীভাবে এই কাজটি করবেন। আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল অ্যাপসেও করতে পারেন, কিংবা অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো ফ্রি সার্ভিস, যেখান থেকে আপনার ছবি এবং সিগনেচারের সাইজটি ঠিক করে নিতে পারেন। সো ফটোশপে যদি আমি এটা ঠিক করতে চাই, জাস্ট যেমন এই ছবিটা আমি করতে চাচ্ছি, এই ছবিটি করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে ছবিটি সিলেক্ট করুন, তারপর কন্ট্রোল এন চেপে নতুন একটি পেজ নেব। দেখেন পেজটি এখন রয়েছে A4-এ, কিন্তু আমি এখানে কাস্টমাইজ করে নিতে যাচ্ছি, যেমন 300, আর এখানে ইউনিট সিলেক্ট করতে হবে পিক্সেলস, আর নিচেও 300 সিলেক্ট করব। আর এখানে রেজলিউশন আপনি 300 রাখতে পারেন ইচ্ছে করলে, বা কমও রাখতে পারেন। কম রাখাটাই বেটার, কারণ অনেক সময় রেস্ট্রিকশন থাকে যে 50 KB বা 100 KB-র মধ্যে হতে হবে। তার টাইম দেখা যাবে যে যদি আপনি 300 রেজলিউশন রাখেন অনেক সময় নাও হতে পারে। সো আমি এখানে 300-ই রাখছি, আর বাকি যে সেটিংস আছে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। এখন যে স্ক্রিনটা আসলো সেটা হলো 300x300 পিক্সেলের। তারপর কন্ট্রোল ভি চেপে ছবিটা আমি এখানে পেস্ট করে দেব। দেখেন এই ছবি, জাস্ট এটাকে আমি ড্রাগ করে ছেড়ে দিতে পারি, বা কন্ট্রোল ভি চেপেও আমি এখানে ছেড়ে দিতে পারি, এনি হাও আপনি করতে পারেন। তারপর ছবিটি আপনার দেখেন রোটেটিং করা আছে, এটা মাউস কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে মাউস স্ক্রল করে আপনি রোটেটিং করতে পারবেন, বা রোটেটিং করার আরও কিছু অপশন রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি রোটেটিং করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল। এরপর এটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস চেপে সেভ বাটনে প্রেস করুন। এখানে 300 লিখে তারপর ফরম্যাট, এখানে ফাইলের নাম লিখলাম 300, ফরম্যাটটা এখান থেকে বহুল প্রচারিত JPEG সেটাই সিলেক্ট করব। তারপর এখানে সেভ বাটনে প্রেস করি। দেন দেখেন এখানে কোয়ালিটি 8, যদি আপনি 300 MP রাখেন তাহলে কোয়ালিটি 8 এনাফ, সেখানে 48K হয়, দ্যাটস এনাফ আই থিঙ্ক, কারণ অনেক সময় 50K চেয়ে থাকে। তাহলে 50K যদি চায় তাহলে এখানে 48K হলে ইজিলি এটা অ্যাকসেপ্ট করবে। সো আমি এখানে ওকে বাটন প্রেস করলাম। নেক্সট যে কাজটি করতে হবে, এখন আমার সিগনেচারটা 300x80K করা উচিত, তো আমি সিগনেচারটা সিলেক্ট করে কপি করলাম, তারপর কন্ট্রোল এন চেপে নতুন একটা পেজ দিলাম। এখানে দেখেন 300 পিক্সেল, আর নিচে নিতে হবে আমার 80 পিক্সেল। তারপর বাকি সেটিংস ঠিক রেখে আপনি ওকে বাটনে প্রেস করতে হবে। দেন এখানে আমি পেস্ট করতে পারি, পেস্ট করলে আমার সাইট এখানে চলে আসবে। এখানে আমি রোটেটিং কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে মাউস পয়েন্টার দিয়ে দেখেন এটাকে আমি রোটেট করে ফেলতে পারি। জাস্ট এখন আমি সেভ করবো এটাকে কন্ট্রোল এস চেপে SI সিগনেচার, দেন ফরম্যাট টাইপ এখানে JPEG সিলেক্ট করে সেভ বাটনে প্রেস করি, দেন ওকে বাটনে প্রেস করব। তাহলে আমার খুব সহজেই 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচারটা
কমপ্লিট হয়ে গেল। আর এটা কমপ্লিট করে যদি আপনার মেমোরিতে রেখে দেন তাহলে যে কোনো জায়গায় আপনার মোবাইল দিয়েই যে কোনো অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন, অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। খোদা হাফেজ।